তো আমি এবার এগুলোকে নিয়ে যাচ্ছি। ইস, আর ওয়েট করতে পারছি না। হেই গাইস, ওয়েলকাম টু দি অনেক চ্যানেল। গাইস, আজ আমরা করব মুরগি চ্যালেঞ্জ। মুরগি বলো আর মুরগা বলো, ওর কাছে একটা মুরগি আছে, আমার কাছে একটা মুরগি আছে, আর সাথে আছে রাইস আর পেঁয়াজ কুচি। তো গাইস, আমি আর ওয়েট করতে পারছি না, খাওয়াটা স্টার্ট করব ভাবছি, কিন্তু ও বলছে যে আজকে যে চ্যালেঞ্জে জিতবে ওর জন্য কি, আমি তো প্রথমে ভেবেছিলাম পানিশমেন্টের কথা, কিন্তু ও পরে বললো না, আজকে আমরা টাকা দিয়ে চ্যালেঞ্জ করব। তো আমি নিয়ে এলাম 5000 টাকা। তুমি কত এনেছো? 5000 টাকা দাও। ঠিক আছে, দেখিয়ে দাও 5000 আছে কি না দেখি। দেখে নাও, দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তোমার তোমার ওখানে 5000ই আছে। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, 5000 দিয়ে চ্যালেঞ্জটা হবে। ঠিক আছে, আরে কি বলছো দেখছো, আমার যে জিতবে ও পেয়ে যাবে 5000 টাকা। এক মিনিট, তাহলে আমার টাকা আমি কেন চ্যালেঞ্জ করতে যাচ্ছি? আমি এমনি মুরগিটা খেয়ে চলে যাই, তুমি তোমার টাকাটা বার করো, আমি বার করে নিচ্ছি। তো ওর কাছেও আছে 5000 টাকা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, দেখে নিলাম চিটিং করছো কি না। তো ও দিয়ে দিল 5000 টাকা, তো এখানে মোট হয়ে গেল 10000 টাকা। তো গাইস, আমরা এখানে খাওয়া স্টার্ট করছি, কারণ 10000 টাকার জন্য আমি ওয়েট করতে পারছি না। এক তো 10000 টাকা জিতলে পেয়ে যাবো, তারপরে এই যে মশালা মুরগিটা আমার দেখে কেমন করে তার কাছে দেখতে পাচ্ছ, আমি আর পাচ্ছি না। হ্যাঁ, আমার চিকেনটা ঘুমিয়ে গেছে, কিন্তু ওরটা বসে আছে দেখতেই পাচ্ছ। তো যেহেতু আমি হাটটা দিয়ে টাকাটা ছুঁয়েছি, এবার আমি চলে যাচ্ছি স্যানিটাইজ করতে। ততক্ষণ তোমরা দেখে নাও যে এই মশালা মুরগিগুলো আমি কিভাবে বানালাম। ঠিক আছে, রেসিপিটা দেখো, আমি ফট করে গিয়ে হাতটা স্যানিটাইজ করে ধুয়ে আসছি। চলো চলো চলো, আমাকে মুরগি যেতে দিচ্ছে না, বলছে খায় না খেয়ে না। চলো চলো আসছি। তো গাইস, আমি চলে এলাম কিচেনে, আর মুরগি মশালা ফ্রাই বানানোর জন্য এখানে আমি দুটো মুরগি নিয়ে নিয়েছি, পুকুর থেকে ধুয়ে এনেছি, পরে ভালো জল দিয়ে ধুয়ে নেব। তো যা যা লাগবে আমার, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর এখানে টমেটো, এখানে বড় পেঁয়াজ কুচি, এখানে লঙ্কা পেঁয়াজ আর রসুন পেস্ট নিয়েছি, এখানে আছে একটা আলু, এখানে আছে নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা তেজপাতা ছিঁড়ে নিলাম, এখানে আছে রসুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা। হয়ে গেল, এবার আমি মুরগিগুলোকে আবার ভালো জল দিয়ে ধুয়ে নেব। এখানে একটা চাকু নিয়ে নিয়েছি, যাতে আমার চিরতে সুবিধা হয়। তো প্রথম মুরগিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। মুরগিটা ধোয়া হয়ে গেল, তাই আমি একটা থালে উঠিয়ে নিচ্ছি একটা করে। এবার আমি এটাকে একটু চিড়ে নেব। মুরগিটাকে ভালো করে চিড়ে নিচ্ছি, যাতে মশলা ভালো করে ভেতরে ঢোকে আর খেতেও দারুণ লাগে। তো এভাবে আমি আরেকটা মুরগিকেও এভাবে কেটে নিচ্ছি একটু একটু করে। তো হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ, মুরগি কাটাই বলো আর চেরাই বলো, এটাকে চেরাই বলতে পারো, আমার চেরা ভালো করে হয়ে গেছে। এখানে একটা দিয়ে দিই। তো রেডি, এবার আমি এগুলোকে মশলা দিয়ে মাখাবো, মাখিয়ে ম্যারিনেট করে রাখবো।
ছোট একটি গামলার মধ্যে মুরগিগুলোকে আমি নিয়ে নিলাম। এবার এগুলোর মধ্যে দিয়ে দেব ওই যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি আমি সাথে রসুন। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। তো 15 মিনিট হয়ে গেছে আর এবার চিকেন ফ্রাই করার জন্য পুরো রেডি। তো আমি কড়াইটা বসিয়ে ফেলেছি গ্যাসের উপর, এবার গ্যাসটা অন করে কড়াই গরম হলেই অয়েল ঢেলে দেব। অয়েল ঢেলে দিচ্ছি। এবার আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, সাথে বড় করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওগুলো ছেড়ে দেব। ছেড়ে ভালো করে ফ্রাই করে নেব। তো আমি হালকা করে ফ্রাই করে নিলাম। আর এবার আমি ভাবছি যে আলু আর টমেটোটা দিয়ে দেব, কারণ আলু আমি আগে থেকে ফ্রাই করে রাখিনি। তো আলু আর টমেটোটাও একটু ফ্রাই করে নিই। আলু আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেব একটুখানি হলদি গুঁড়ো, নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তো এগুলো আমার ফ্রাই করা ভালো করে হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। বানানা, আরে বাপরে, ওদের তো জায়গাই হচ্ছে না। এবার এগুলোকে ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে দেব। ভালো করে মেশাতে হবে, কিন্তু আস্তে আস্তে নেড়ে। বাপরে, আমার তো ভয় লাগছে, ভেঙে না যায় ওদের কোমর না ভেঙে যায়। আমি আজ ঢাকা দিচ্ছি না, কারণ মুরগিগুলো খুবই ছোট ছোট, তো সেদ্ধ হতে কোনো অসুবিধা হবে না। তো আমি ঢাকা ছাড়াই আমি এভাবে রেখে দেবো মিডিয়াম আঁচে। উল্টে যা, আরে বাপরে, এটা উল্টানো তো অনেক কষ্ট হচ্ছে। কড়াইটা ঘুরিয়ে ফেলেছি, এবার উল্টাতে সোজা হবে। এই দেখো, উল্টে ফেলেছি আমি। হ্যাঁ, হয়ে গেছে, ফাইনালি উল্টে ফেললাম। এবার এভাবে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটাই ঝোল বেরিয়েছে। এবার ওর জলই ওর সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি 15 মিনিটের জন্য রেখে দেব।
আমার মুরগ মশলা ফ্রাই পুরো রেডি, জাস্ট এখন গরম মশলাটা দেওয়ার বাকি। কি সুগন্ধ বেরিয়েছে মা গো মা, নাড়াতে ভয় করছে, সিদ্ধ হয়ে আরো কমর ভেঙে গেছে। এমনি বলছিলাম না আগে কমর ভেঙেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। নাড়িয়ে নিলে রেডি মুরগ মশলা ফ্রাই। ওরে বাবা রে, আমার তো মুখে জল চলে এলো, আমি আর পারছি না ওয়েট করতে, এক্ষুনি আমি নিয়ে যাব, নিয়ে চ্যালেঞ্জ করা শুরু করে দেব। উফ, কি দেখতে হয়েছে বলো। আরে মুখে জল চলে এলো। তো আমি এবার এগুলোকে নিয়ে যাচ্ছি। ইস, আর ওয়েট করতে পারছি না, এটা তো বসে গেছে, ওটার ওটা ওটা যে কী হবে ভগবানই জানে। এই চিকেনটা তো এখান থেকেই শুয়ে আছে, এটাকে ওঠাতেই পারছি না আমি। যাই হোক, বসিয়ে ফেলেছি, ও ঘুমিয়ে পড়বে আমি জানি, কারণ এই দেখো ওর অবস্থা। তো চলো এবার নিয়ে যাই, নিয়ে গিয়ে খাই, চ্যালেঞ্জ করি, মজা হবে। তো গাইস, আমরা চলে এলাম হাত ধরে, আর তোমরা দেখে নিলে রেসিপিটা। কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে জানিও। এবার আমি আর মাঝে আমি খাওয়া স্টার্ট করছি। আর এই দেখো বৃষ্টিটা তো আর থামার মানে থামছেই না, ও আরো বাড়িয়ে দিয়েছে। তো গাইস, এবার আমি আর ওয়েট করতে পারছি, আমি এবার খাওয়া শুরু করছি। আর বৃষ্টির জন্য একটু জোরে জোরে কথা বলবো, তোমাদের অসুবিধা হলে আমাকে কিছু করার নেই, বুঝতে পারছো? সরি, একটু জোরেই বলে গেছে, কানে ধরেছো না, সরি। তো এবার চলো খাওয়া স্টার্ট করা যাক। রেডি রেডি, 1 2 3 স্টার্ট স্টার্ট। এই চিকেন হয়েছে না? ওরে বাবা রে, আমার 10,000 টাকা পেজি হবে। একটু আস্তে আস্তে খাও না, হুম।
জল দাও না এটা কি খাবে পরে ছিনিয়ে নিয়ে নেবো, তো ভালো হবে এখনই দিয়ে দাও আমার হাতে, দাও দাও না চ্যালেঞ্জ করবো না। আরে টাকাটা দাও, আমার ভালো লাগে না এসব, দাও হেল্প করবো, যা দারুণ হয়েছে না। কি বলো? আরে কিছুই তো রাখুনি, আবার বলছো আমার ভালো করে শেষ হয়নি। খাবে না? খাওনি? একটা কথা বলবো, আমি এখানে তোমাকে 1000 টাকা দিতে পারি যদি তুমি থালাগুলো নিয়ে ধুয়ে নিয়ে আসো। ধুতে কেন? নিয়ে নাও, 1000 টাকা দেবো, ভেবে দেখছো একবার? আমি বলে তো নিয়ে নিতাম। তো গাইস আমার খাওয়া শেষ। হ্যাঁ, চিকেনটা কিন্তু দারুণ ফাটাফাটি হয়েছে, আমি বানিয়েছি বলে বলছি না সত্যি খুব। কি বলো কেমন হয়েছে? ভালো ভালো, আর সাথে আছে আরো 10000 টাকা, এগুলো দিয়ে আমি কত কিছু করবো। প্রথমে খাবো, কি খাবে? অনেক কিছু ভাবতে পারছো তো? কি তোমাকে খাওয়াবো?
10,000 টাকার কত কিছু খাবো আমি। পিজা খাবো, বার্গার খাবো, চিকেন পকোড়া খাবো, মোমোস খাবো। তো গাইস আমি এখন তো চলে যাচ্ছি, ও এখনো খাবে যাই না, আমি থাল ধুয়ে গিয়ে এখন ঘুমোবো, আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো, ভেবে রাখবো কত কিছু খাবো, 10,000 টাকা পেয়ে গেছি। কত মজা হচ্ছে আবার। তুমি এক কাজ কর, তুমি আরো কিছু আসবে না? তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করতে ভুলবে না, আর বলো না আমার হিচকি চলে আসছে, বলো। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাকে যা যারা এখনো সাবস্ক্রাইব করো নি, সবাই সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনটাকে টিং করে বাজিয়ে ফেলো। আর হ্যাঁ, যদি তোমরা এই ভিডিওটাকে ফেসবুকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করে দাও আর ফলো করে দাও। এটা চলো, এগুলো নিয়ে চলো। শেষ তোমার, আর খাবে না? হয়ে গেছে। খুব মজা হয়। চলো 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 চলো, বাই গাইস, লাভ ইউ। চলো আর কত খাবে, চলো হয়ে গেছে তো, নিয়ে যাও। Hey guys, स्वागत है आप सब लोगों का मिस्टर मिसेस स्नैप चैनल पे। गाइस आज हम दोनों करने जा रहे हैं मुर्ग चैलेंज, मतलब कि इनके पास एक मुर्ग है फुल और मेरे पास भी एक मुर्ग है, और इसके साथ है राइस और प्याज। तो गाइस चैलेंज शुरू करने के पहले मैं बता देती हूँ, आज का चैलेंज का विनर जो बनेगा उसको मिलेगा 10,000 रुपया। The fucking Eagle Double G. Snoop Dogg.